Assalamualaikum বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে এই জ্যাকোত্রাস সাবানটি নিয়ে কথা বলবো বন্ধুরা এই সাবানটি হচ্ছে অ্যান্টিসেপটিক ট্রিপল অ্যাকশন বাথ সব আমি এটার ব্যবহার বিধি থেকে শুরু করে এটার উপকারিতা এবং এটার মূল আপনাদেরকে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি সাথে থাকবেন বন্ধুরা এই সাবানটি দাবি করতেছে এটা ট্রিপল অ্যাকশন সব অর্থাৎ এদের এই ট্রিপল অ্যাকশনের মধ্যে প্রথম যে অ্যাকশনটা সেটা এখানে লেখা আছে প্রথমটা লেখা আছে অ্যান্টিসেপটিক ডিওড্রেন্ট অর্থাৎ বন্ধুরা এটা হচ্ছে আপনার শরীরের পচন নিবারণ করবে সাথে যে সব দুর্গন্ধ আছে সেগুলো দূর করবে অর্থাৎ এটা ব্যবহারের ফলে আপনার শরীর ঘামলে বা শরীরের কোনো ধরনের সমস্যা থাকলে যে সব দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধটা এই সাবান ব্যবহারের ফলে দূর হয়ে যাবে বন্ধুরা এদের দ্বিতীয় অ্যাকশন যেটা সেটাতে লেখা আছে অ্যান্টি প্রুরিটিক সুথিং অর্থাৎ বন্ধুরা এটা হচ্ছে যে যাদের দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে ময়লা জমে গেছে এবং সেই কারণে শরীরটা চুলকায় সেটা ঠিক হবে আবার দেখা যাচ্ছে যে অনেকজন বাইরে কাজকর্ম করে আসছেন বাইরের ধুলাবালা শরীরের মধ্যে আসছে সেই জন্য হালকা চুলকা চুলকি বা চুলকানোর মতন অবস্থা তৈরি হতে পারে সেটা ঠিক হবে এবং যাদের অ্যালার্জি আছে অ্যালার্জিগত কারণে যাদের শরীর চুলকায় তারা এই সাবানটা দিয়ে গোসল করলে শরীরটা আর চুলকাবে না আর বন্ধুরা এদের তৃতীয় অ্যাকশনে লেখা আছে অ্যান্টি স্কাবিস ক্যারালোটিক অর্থাৎ বন্ধুরা এটা হচ্ছে যাদের শরীরের মধ্যে ঘা আছে পাঁচরা আছে অর্থাৎ ঘা গিলান দেখা যাচ্ছে বড় বড় আকার ধারণ করছে তো এইটা ব্যবহার করলে ঘা গুলাকে সম্পূর্ণ নিরাময় করবে শুকিয়ে দিবে আবার আপনার পুনরায় আগে যে রকম ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনবে বন্ধুরা গ্যাকোটা সাবানটি মূলত আপনারা বেশিরভাগ ফার্মেসিগুলোতেই পাবেন এছাড়া কিছু কিছু কসমেটিক্স এর দোকানে পাওয়া যাবে আর বন্ধুরা প্রোডাক্টটি বা এই সাবানটির দাম হচ্ছে 55 টাকা গায়ে লেখা আছে আমি 50 টাকা বিক্রি করি আমি আপনাদেরকে সাবানটা দেখাই দিচ্ছি এটা আসলে তিনটা স্তরে মাধ্যমে সাবানটা রাখানো হয় প্রথমে হচ্ছে খামটা থাকবে এরপরে আপনাদের এই ধরনের একটা বক্স বাড়াবে এটার ভিতরেও একটা কাগজ লাগানো আছে আবার তারপরে সাবানটা আপনারা পাবেন এই ধরনের সাবানটা হবে গ্যাকোটাস সাবান বন্ধুরা বলে রাখি সাবানটা সামান্য একটু যখন আপনারা মুখের কাছে নিয়ে নাকের কাছে নিয়ে আসবেন তখন এটার একটু গন্ধ পাবেন তবে টেনশন করার দরকার নেই কারণ হচ্ছে যখন মুখ বা শরীর গোসল করা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন এটার থেকে কোনো ধরনের গন্ধ বা স্মেল পাওয়া যাবে না বন্ধুরা সাবানটির মেয়াদকাল বা তৈরি থেকে এটার এক্সপায়ার হওয়ার যে সময়টা এটা 3 বছর এর মাঝে আপনারা এটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা সাবানের ব্যবহার বিধি আমি বলে দিচ্ছি এদের ব্যবহার বিধিতে লেখা আছে প্রত্যহ গোসল করিবার সময় সমস্ত শরীরে উত্তম রূপে ইহা লাগাইয়া ভালোভাবে শরীর ধৌত করিয়া নিবেন অথবা চিকিৎসকের উপদেশ অনুযায়ী ব্যবহার করবেন এই বক্সটার আরো এক পাশে লেখানো আছে বন্ধুরা চুলকানি খোশ পাঁচরা পচন জীবাণু দুর্গন্ধ কালো দাগ নিবারণ ও নিরাময় করে এবং মনকে সতেজ রাখে এই সাবানটা ব্যবহার করলে এখানে যা লেখা আছে এইসব আপনারা এই ধরনের উপকারিতা গুলো পাবেন বন্ধুরা আমি আপনাদের সাথে কিছু বাস্তব ঘটনা বলি সাবানটা নিয়ে আমি যখন প্রথমে এই দোকানটি দেই সে সময় আমার এই দোকানে বাতাস বা বাইরের যে বাতাসটা এটা খুব কম আসে সবসময় প্রচন্ড পরিমাণে গরম থাকে তো তখন এই গরমের সময় আমার সমস্ত শরীরের লোমকূপ গুলো দেন ছোট ছোট একগুলো দানা উঠলো বা অ্যালার্জি জাতীয় জিনিস দেখা দিল তো অনেক একজন আমাকে সাজেস্ট করলো যে আপনি গ্যাকোটা সাবানটা ব্যবহার করে দেখেন যখন আমি এই সাবানটা ব্যবহার করলাম তার 3 দিন পর থেকে আমি আমার শরীরের দানা গুলান বা শরীরের যে চুলকানো ভাব গুলান এগুলান কমে যেতে শুরু করলো 7 দিন পরে আর কোনো দানা বা চুলকানি এগুলান কিছু ছিল না আর শরীরে তারপর বন্ধুরা এক উপজাতি আমাকে এসে বললো যে তার বাচ্চার কপালে এই জায়গা গুলাতে ছোট ছোট দানা উঠছে 3 মাস থেকে বিভিন্ন ধরনের ওষুধ খিলাচ্ছে কিন্তু কমতেছে না তো আমি জানি না ওটার উপকারিতা তখন আমার মাথায় ছিল যে আমারও যেহেতু হালকা অ্যালার্জি বা দানা গুলো উঠছিল কমে গেছিল এই সাবানটা ব্যবহার করে আমি তাকেও দিছিলাম তো তার বাচ্চাকে ব্যবহার করার 3 দিন পরে সেই লোক আমাকে এসে একটা মিষ্টিও খিলাইছে কারণ 3 মাস থেকে চিকিৎসা করার কারণে যেটা শেষ হয়নি এই সাবানটা ব্যবহার করার 3 দিন পরেই তার ওই দানা গুলো কমতে শুরু করছিল আর এই কয়েকদিন আগে বন্ধুরা এক মেয়ে বলতে 16-17 বছরে সে বলল যে আমার যে চোখটা আছে চোখের আশপাশের জায়গা গুলো চুলকায় এবং খারাপ লাগে তা আমি তাকে এই সাবানটা দিছি দেওয়ার পরে সে খালি বলছে যে শুধু তুমি মুখ ধোবা তো সেই কাস্টমারটাও এখন আমাকে তার
যে সেটা ভালো হয়েছে বা সেটা আর চুলকাচ্ছে না সেটা আমাকে জানাইছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।